পুনের স্বাগতম জানাইছো। হোজাইত স্বাধীনতা দিবসের প্রাক্ষণত পুনের উৎখাত করা হয়েছে হাওয়ালা গ্যাং। বিষ্ণুপল্লী অঞ্চলের একটা ঘর অভিযান চলায় আরক্ষী গ্রেপ্তার করেছে হাওয়ালা চক্রটোর তিন সদস্যক। তিন সদস্যের জব্দ করেছে 44 লাখ টাকা। ধৃত আগরতলার রঞ্জিত বণিক, সুমন দাস আর হোজাইর বিপ্লব মজুমদার। দেওবারে আগরতলার হোজাইলে আহিছিল রঞ্জিত বণিক আর সুমন দাস। জব্দ হওয়া এই 44,10,900 টাকা নিবলে আহিছিল এই ধৃত দুজনে। ইতিমধ্যে আরক্ষীয়ে তিনিওকে জিম্মাত লৈছে, নিশায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে আর এটা জেরা করেছে, তদন্ত অব্যাহত আছে ঘটনার। কব এরা হয়ে যায়? আচ্ছা, কতনা আদমি আয়ে? এক সাথ মে দো আর এক কা নাম কে? নাম রঞ্জিত। কে কাম করনে গেলে এরা? নি মতলব ইয়া ভাই আয়ে কা এক আদমি হম তো পয়সা দিয়ে। কতনা পয়সা? 44 লাখ। কা লে জানি গেলে? আগরতলা। কে কাম কে লিয়ে? আচ্ছা, এ লে জানি কে লিয়ে আপলোক কতনা মিলতা রা? আপনি পুলিশ নেই পকড়া? পুলিশ নেই পকড়া, পয়সা সহিত পকড়া। কতনা আদমি কো পকড়া? দো আদমি, সাথ মে ওর পিছে ওর এক হো যায় কা? আপকা ভি ঘর আগরতলা? কিয়া নাম? এক সাথ মে আয়ে দোনো পয়সা লেনে কে লিয়ে আয়া? পয়সাটা হাওয়ালার পয়সা আসলো, কেমনে লয়ে যেতে আসলা তোমরা? বেগে করে কেন লো যাবো? ট্রেনের লো যাবো আসলে না কেউ লো যাবো আসলে? ট্রেনের স্বাধীনতা দিবসের প্রাক্ষণত ঢেকিয়াজুলিত উদ্ধার করা হয়েছে বৃহৎ অস্ত্র ভান্ডার। লাইজো উরফে লালর ঘরের প্রায় জব্দ করা হয়েছে, উদ্ধার হয়েছে এই বৃহৎ পরিমাণের অস্ত্র শস্ত্রখিন। প্রাক্তন দুর্ধর্ষ NDFPA সদস্য লাইজো উরফে লাল আর লালর ঘরের তামুলবাড়ির অস্ত্রখিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করেছে 10টাক গ্রেনেড, একটা রিভলভার আর একটা পিস্তলও। বাতাসিপুরের বিলাসীপাড়াত উদ্ধার করা হয়েছে এই অস্ত্র ভান্ডারখিন। আর এই বিষয়ে এক রিপোর্ট আগবাইছে আমার সাংবাদিক ফরেন ভূমিজর। বাতাসিপুরত বৃহৎ অস্ত্র ভাণ্ডার উদ্ধার, আরক্ষীর এক গোপন সূত্রই পমখেদি নিশা অভিযান চলাইছিলে ঢেকিয়াজুলি আর শোণিতপুর আরক্ষী। আর এই অভিযানত বৃহৎ পরিমাণের অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে। আরক্ষীয়ে 10টাক হ্যান্ড গ্রেনেড আর পিস্তল রিভলভার উদ্ধার করবলে সক্ষম হয়েছে। শোণিতপুর আরক্ষীর এক বৃহৎ অভিযান। ঢেকিয়াজুলির আরক্ষী থানার অন্তর্গত বাতাসিপুরের বিলাসীপাড়া নামের ঠাইত একালর দুধর্ষ NDFB সদস্য মৃত লাইজো উরফে লাল লাল নামের যেগারী একালর দুধর্ষ NDFB সদস্য, তেওঁর বাসগৃহর আসলতে কাষতে থাকা পরিত্যক্ত তামুলবাড়ি, এই তামুলবাড়ীত পুতি থাকা অবস্থাত উদ্ধার হয়েছে এই সমূহ অস্ত্র ভাণ্ডার। 10টাক হ্যান্ড গ্রেনেড আর একটা পিস্তল আর রিভলভার এই সমূহ যে অস্ত্র ভাণ্ডার। লাল নামের একালর দুধর্ষ NDFB সদস্য, তেওঁর বাসগৃহর পরিত্যক্ত অবস্থাত থাকা তামুলবাড়ীত উদ্ধার হয়েছে এইখানি অস্ত্র। শোণিতপুর জেলার আরক্ষী অধীক্ষকর এক আসলতে গোপন সূত্রর পমখেদি আরক্ষীয়ে এই অভিযান চলাইছিলে আর নিশা অভিযানত এই সমূহ অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে। আমি কথা পাতিম ঢেকিয়াজুলি আরক্ষী বিষয়া আছে আরক্ষী বিষয়ার সঙ্গে। সিক্রেট ইনফরমেশনের ভিত্তিত আমি লালর পরিত্যক্ত তামুলবাড়ীত অপারেশন চলাইছিল। তাত মাটিত পুতি থাকা অবস্থাত আমি 5টা চাইনিজ মেড হ্যান্ড গ্রেনেড, 5টা ইন্ডিয়ান হ্যান্ড গ্রেনেড, 5টা ডেটোনেটর আর 2টা পিস্তল তারপর উদ্ধার করো। হয় হয়, আমার SP মহোদয়ের নির্দেশ মতে, তেখেতের ইনফরমেশন মতে আমি এই অপারেশন করি। লাল ইতিমধ্যে মৃত্যু হয়েছে? হয়, লালের ইতিমধ্যে মৃত্যু হয়ে গেছে। লাল আসলে নরসংহার জড়িত? হয় হয়, লাল নরসংহার যে আদিবাসী নরসংহার আছে তার মুখ্য আরোপী লালেই আছে। লালেই আছে? হয় হয়। লালের পরবর্তী সময় মৃত্যু হয়েছে? আর লালের যে ঘর তার কাষতে থাকা পরিত্যক্ত তামুলবাড়ি যখন আছে তাতেই এইখানে বস্তু পুতি থাকে। যেহেতু লালের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, তখেতে যেটু একটিভ অবস্থাতে হয়তো সেইখানে পুতি থাকে দিয়েছিল, তার পরিবর্তন সময় তখেতে সারেন্ডার নকরতে তখেতের মৃত্যু হয়ে গেছে। গতি সেই বস্তুখিন হয়তো তেনেকে রয়ে গেছে। সময়খিনিতে আন একটা বাণিজ্যিক বিরতির। এটো মাইথান স্টিল নহয়। ও সর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ।
ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। এইটো মাই থান স্টিল নহয়। ও ওসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। ইমান কন্ত উলাইছে, দিয়াই নাই, পানি আহাই নাই। উল্লেখ্য যে ভুক্তভোগী রোগীর অভিভাবকে বহুবাৰ চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ অধীক্ষকক এই বিষয়ে জনাইছিল, কিন্তু কোনো গুৰুত্ব নিদিলে রোগীর অভিযোগক। মাথো কারিকরী বিজুতির দোহাই দি দায় সরার চেষ্টা জি এম সি এইচ কর্তৃপক্ষর। আমি কিমান কমপ্লেইন দিছো, পানি নাই, এতিয়া পেশেন্ট কি করিব, এতিয়া গৈ আছে, ঘুরি আছে, আর আইসিইউ বিল্ডিং গৈ আছে, এতিয়া সিজারিং পেশেন্টবোৰ আইসিইউ বিল্ডিং কেনেকে যাব, এনেকা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে গুৱাহাটী জি এম সি মেডিকেল কলেজত। পুরা গোটেইকেইটা ফ্লোরত হয়েছে, পুরা গোটেইকেইটা পুরা বিল্ডিং পেশাব করবলে গলে পানি নাই, একো সুবিধা নাই, আর ইমান গেছ হয়েছে, পেশেন্ট কি পেশেন্ট ইয়াতে বাঁচিবর কারণে ইয়াতে আহি মরিব, এনেকা গেছ হয়েছে। হে এতিয়া প্রশ্ন হয়েছে, এআই নেকি রাজ্যর স্বাস্থ্য খণ্ডর উন্নয়ন? ক্যামেরাত প্রভাসর সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। রঙিয়াত কি ঘটিছে? কালি দুটো কন্টেইনার দিম আর এই ট্যাবলেট দি দিম অল্প। দে হবো দে মামা। রঙিয়াত কি হইছে? আর মই হে কিছু মানে তোমাক এটা ভালে মই এটা হে দি দিম মই। গোচৰ নিষ্পত্তিৰ নামত 10 লাখ টকা দাবী। ৰঙিয়াৰ এগৰাকী স্বয়ম্ভূ পৰ্টেলৰ সংবাদদাতা শামসুল হক। ৰঙিয়া আৰক্ষীৰে অতি ঘনিষ্ঠ এইটো স্বয়ম্ভূ সংবাদদাতা শামসুলৰ কৰ্মকাণ্ডক লৈ চৌদিশে সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। মেকিং করব লাগলে কি বেলা বলে সুরাক থবা লাগলো কি মেই তো জুনি জায়গা রে খান্দে তো গেলে হেডি করব মেকিং করব জুনি জায়গা রে তাতে তার মানে হেডি করে সার্চ করব হেতু ও সর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইট এন্ড স্টিল। দেশৰ 78 সংখ্যক স্বাধীনতা দিৱসলৈ মাজত আৰু মাত্ৰ 2 দিন। স্বাধীনতা দিৱসক লৈ প্ৰস্তুতি প্ৰতিখন জিলা সদৰত এতিয়া, আৰু খানাপাৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত কেন্দ্ৰীয়ভাৱে স্বাধীনতা দিৱসৰ প্ৰস্তুতি চলাই থকা হৈছে। আনহাতে স্বাধীনতা দিৱসৰ পেৰেডত ব্যস্ত হৈ আছে আৰক্ষী, স্কাউট এণ্ড গাইডৰ লগতে শিক্ষাৰ্থীসকল। স্বাধীনতা দিৱসৰ কাৰ্যসূচী যাতে বা স্বাধীনতা দিৱসত যাতে কোনেও কুটাঘাত কৰিব নোৱাৰে তাৰ বাবে দিনে নিশাই সষ্টম হৈ আছে আৰক্ষী। মহানগৰীৰ লগতে ৰাজ্যৰ সীমান্তত কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হৈছে। রাজধানী দিল্লীত স্বাধীনতা দিবসত অংশগ্রহণ করব টিংখাঙর দুগৰাকী শিক্ষার্থী। দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবসর গৌরবময় ক্ষণত বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানাইছে ধমন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র সারঙ্গ দত্ত আর কললুয়া দেউরী গাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী তরা দেউরী। অভিভাবক শিক্ষক হিসাবে কললুয়া দেউরী গাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষয়িত্রী পূরবী দেউরীক বাছনি করে দায়িত্ব অর্পণ করা হয়েছে। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রেরণা শীর্ষক শিক্ষণ কার্যসূচীর তরফের এই সুযোগ লাভ করেছে শিক্ষার্থী দুগারী। হারঙ্গ দত্ত আর তরা দেউরীর এই যাত্রাক লৈ উৎফুল্লিত পরিয়ালবর্গ, শিক্ষক শিক্ষয়িত্রী আর গাঁওবাসী। দিল্লীত 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হব, তাত মই পার্টিসিপেট করব, বহুত আনন্দিত হয়েছো, কারণ এনেকুৱা এটা সুযোগ বহুতৰ ভিতৰত কোনোবা এজনহে পায়, সেইটো কাৰণে মই বহুত আনন্দিত হৈছোঁ। মানে এই সুযোগটো লাভ কৰাৰ আগতে মই দিল্লীত যিটো স্বাধীনতা দিৱস অনুষ্ঠিত হৈছে তাত মানে আমি মই পাৰ্টিচিপেট কৰিবলৈ পোৱাৰ আগতে গুজৰাটত এটা প্ৰেৰণা নামৰ মানে এডুকেশ্যনেল চিষ্টেম এটা আছিলে, তাৰ জৰিয়তে মই দিল্লীৰ বটনগৰত মানে গুজৰাটৰ বটনগৰত যাব পাইছিলোঁ।
তাত কিছু আমাক কিছু অভিজ্ঞতা দিয়া হয়েছিল। এইবোৰ করে অহার পাছত এদিন ফর্ম এখন দিলে গ্রুপত, ফর্ম ফিল আপ লাগে আর তার স্বাধীনতা দিবস অংশগ্রহণ করে পাব। তেতিয়া মই ফর্ম ফিল আপ করল, তারপর মই দিল্লি স্বাধীনতা দিবস অংশগ্রহণ করব সুবিধা পাইছো। মানে বর্তমান হেনকা মানে মর্যাদা সম্পন্ন অনুষ্ঠান অংশগ্রহণ করা নাই, প্রথমবার যেহেতু এই অভিজ্ঞতা, মানে অল্প এক্সাইটেড হয়ে আছো অল্প। এই সুবিধাটো মই প্রথমতে আমার অসমৰপৰা গুজরাটৰ প্রেরণা প্রোগ্রাম বলে কয় এডুকেশন অব ডিপার্টমেন্ট ইন্ডিয়ার, তাত অংশগ্রহণ করেছিলো। তারপর তারপরে মোর নামটো ন্যাশনাল স্টুডেন্টৰ মানে পোর্টেলত সোমাইছিলে। তারপর প্রেরণা প্রোগ্রামের তরফৰপৰা আমার মানে একটা সুবিধা দিছিলে যে নিউ দিল্লির এবার 2024 মানে যোনটো স্বাধীনতা দিবস, তাত সকল ছাত্র ছাত্রীকে অংশগ্রহণ করা কৰিবলৈ দিয়া হব। গতিকে সেইদরে আর আমাক আমন্ত্রণ করা হয়েছে। বর্তমান মই আমার গাঁৱৰে কল্লা দেউৰীগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম মান শ্রেণীর ছাত্রী। আর স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্ত জালুকবাড়ি সমষ্টি দেশপ্রেমমূলক পরিবেশ এটার দেখা গৈছে। চারিফালে জালুকবাড়ি সমষ্টির বিজেপির 5 শতাধিক কর্মীয় মহানগরীর পশ্চিম প্রান্ত উলিয়ালে বাইক র্যালি। বর্ষার বিমানবন্দরের সমীপর শ্যামভূমি খেলপথারেরপরা উলিওয়া সমদল আজারা ধারাপুর খানামুখ লগতে গরল হয়ে মাজির গাঁওলৈ উলাই শোভাযাত্রা মুক্তি করলে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্তব্যরত বিষয়া হেমন্ত চৌধুরীয়ে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয় ধ্বনিরে মুখরিত হয়ে পড়ল গোটাই আকাশ পতা। আমি আজি দেশের প্রধানমন্ত্রী ডাঙরিয়ার লগতে রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায়ও এই যে দেশের স্বাধীনতা, এই স্বাধীনতার কার্যক্রম তো যাতে প্রতিগী ভারতীয় পালন করে, অধিক উৎসাহে যাতে পালন করে, তার সংগতি রাখি আমার 15 আগস্টর প্রাক মুহূর্তত আজি 11 আগস্ট তারিখে জালুকবাড়ি সমষ্টির সমূহ কার্যকর্তার উপস্থিতিত আর সাধারণ রাইজর উপস্থিতিত এক বাইক র্যালির আমি আয়োজন করেছিল। আর এই বাইক র্যালি আমি কাহিকুচি শ্যামভূমি স্কুল ফিল্ডেরপরা আমার গ্রাম্যাঞ্চলের 5টা আমার পঞ্চায়েতক সামরি লো মাজির গাঁও অন্ত পেলোয়া হয়েছে। আর এই বাইক র্যালিত আপনার সকলে জ্ঞাত যে 500ও অধিক বাইক কর অংশগ্রহণে এই কার্যক্রম তো অধিক সাফল্যমণ্ডিত হয়েছে। আমেরিকার শিকাগোতো ভারতের স্বাধীনতা দিবসের এই কার্যসূচী উদযাপন করা হয়েছে। স্বাধীনতা দিবস 15 আগস্ট বন্ধ নথকার বাবে 11 আগস্ট আগতীয় শিকাগোর নেপার ভিলত সমূহ প্রবাসী ভারতীয় মিলি একে বিদেশের মাটিত পালন করলে স্বাধীনতা দিবস। পোন প্রথমবার শিকাগোবাসী রাইজে প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করলে স্বাধীনতা দিবসের প্যারেডত, যত সকলে চাদর মেখেলা পরিধান করার সত্রিয়া বড়ো তিওয়া মিচিং জনগোষ্ঠীয় জাতীয় সাজপার পরিধান করে প্যারেডত অংশ ললে। প্রতি বছরে ভারতের প্রতিখন রাজ্যই এই প্যারেডত অংশ লয়, যদিও এইবার প্রথমবার এই প্যারেডত ভাগ লৈছে। আর প্রখর উদহু আহ্বান করে নিজ নিজ রাজ্য প্রতিনিধিত্ব করেছে, আর বিশেষক যখন প্রতিনিধিত্ব করেছে সকলে প্রথমবার প্রতিনিধিত্ব করে গৌরবান্বিত প্রতিগী শিকাগোবাসী বিহু ভূপেন হাজরিকার গান আর বারে রহনিয়া সাজ পারে সকলের দৃষ্টি আকর্ষণ করবলে সক্ষম হয়। বিরাট ভাল লাগিলে, আজিলেকে ইয়াত ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডত অসমৰ ৰিপ্ৰেজেন্টেশ্যন নাছিলে, এইবার আমি প্রথমবার কৈছো যে এইখানে মিলি পেলায় বিরাট ভাল লাগিছে। অসমৰ এটা মানে ডাঙৰ মাইলষ্টোন এটা ইয়াত হেৰি হৈছে, ক্রিয়েট হৈছে আজি, আৰু আশা কৰোঁ আমি আগলৈও সদায় ইয়াত কৰি যাম। আজি প্রথমবারের কারণে 22 বছৰত প্রথম ভাগ লৈছো আমার স্বাধীন দিবসের পেরেড, আর খুব আমার অসম রাজ্যক রিপ্রেজেন্ট কৰিছো, খুব গৌরব অনুভব কৰিছো, খুব ভাল লাগিছে। আর এফালে বিভিন্ন ঠাইত এয়া প্যারেডর অনুশীলন চলা দেখা গৈছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। চারিফালে এফালে যদি কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী আর ডাকা চেকিং হয়েছে, তার লগতে তনন্তনক পরীক্ষা করা হয়েছে, তার লগতে সমান্তরাল স্বাধীনতা দিবসের কার্যসূচীর আয়োজন। আমি মঙ্গলদৈর এক রিপোর্ট আগবাইছো আমার সাংবাদিক নবজ্যোতি মহন্তর। মই উপস্থিত মঙ্গলদৈত, আর মঙ্গলদৈ যেহেতু বিপণী সমূহ আসলে জাতীয় পতাকায় ভরি পড়েছে, আর এই জাতীয় পতাকা ইতিমধ্যে বিভিন্নজনে ক্রয় করেছে, কিছু ছাত্র ছাত্রী আছে, ছাত্র ছাত্রীসলের কথা বলে চেষ্টা করে প্রথমে দেখাই লো বিপণীখনের দৃশ্য, আর এই বিপণীখন আসলে জাতীয় পতাকায় ভরি পড়েছে। কিছু ছাত্রী দেখিছো আমি,
পতাকা ক্রয় করবর কারণে এটা আছে কোপরা আছে মই তেলিপাড়া নিকলনি পৰা আহিছো হয় আমি এটা পতাকা কিনিব আহিছো আমি বহুত উৎসাহিত ইন্ডিপেন্ডেন্স ডে আহি আছে আর ঘরে ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলন করব লাগিব হয় মানে আমি আমার নিজের মতে একটা মেসেজ দিল যে সবে ঘরে ঘরে যাতে নিজের ঘরে ঘরে পতাকা উত্তোলন করে যাতে আমার দেশখন আরো ভাল দেখা হয় মূলখিনে কব দেখি জাতীয় পতাকা বিভিন্ন সামগ্রী কিমান দাম হয়েছে জাতীয় পতাকা আগর নিচিনে আছে দাম বাড়া নাই নাই না বিক্রি কেন ঘরে ঘরে উত্তোলন ভাল ভাল চলি আছে আমার আমার তো 10 টাকার আছে যান 10 টাকার 1100 টাকা আছে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের সব ধরনের আছে এই একটা ধুনিয়া ওলাইছে কাইট ফ্ল্যাগ সেটাও ভাল ধুনিয়া দেখাত স্বাধীনতা দিবসের মাজত কেটামান দিন বাকি আর স্বাধীনতা দিবস এই উপলক্ষে সমগ্র দেশের আমার মঙ্গলদৈ শহরতো আমি প্রতিঘর পরিয়ালে এই দরঙ্গর প্রতিঘর পরিয়ালে এই দিবসটা আমি উদযাপন করি অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহে তো এই দিবসটা উদযাপন করবই আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রতিটি পরিয়ালতে এই দিবসটা বিরাজমান করেছে আমার দরঙ্গর পৰা প্রথমজন কারাবন্দী মুক্তিযোদ্ধা দিনেশ্বর শর্মার এই দরঙ্গতেই তেখেতর দরঙ্গরে সন্তান আমি এই মুহূর্তত স্বাধীনতা সংগ্রামী সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদিছো মুক্তিযুদ্ধার পরিয়ালের সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছো আর আপনার মাধ্যমের জড়িয়ে আমি সমাগত স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীল শুভেচ্ছা জ্ঞাপন করছো নিশ্চয়ই আসল এই ধরনের মঙ্গলবাসী সাজু হয়েছে যেহেতু মাজত মাত্র কেটামান দিন বাকি স্বাধীনতা দিবসক যার কারণে দেখবলে পাওয়া গেছে প্রতি পরিয়ালে প্রতিঘর পরিয়ালে আর ছাত্রছাত্রী সকলকে জাতীয় পতাকা লবর কারণে আহিছে আর এই ধরনের স্বাধীনতা দিবসক ইতিমধ্যে রাজ্যবাসী মঙ্গলবাসী তথা দেশবাসী সাজু হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে আজি নবগ্রহত শেষকৃত সম্পন্ন হব বিশিষ্ট কবি রবীন্দ্র বরার রাজগড়ের অপূর্ব সিনহা পথত থাকা বাসগৃহত সেই শ্রদ্ধা জানাবলৈ ভিড় করেছে হি তেওঁৰ বহু গুণমুগ্ধ হয় দেওবারে দিনের প্রায় আড়াই বজাত শেষ নিশ্বাস ত্যাগ করেছিল কবিগৰাকীয়ে আর দীর্ঘ দিনের পর অসুস্থ হয়ে আছিল অসুস্থ অবস্থাতে থাকা রবীন্দ্র বরার বাসগৃহত 84 বছর বয়সত শেষ নিশ্বাস ত্যাগ করে রবীন্দ্র বরার কবিতাত আছিল মানবতার কথা চিরনিদ্রাত এতিয়া রবীন্দ্র বরা আর বহুজনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে আজি নবগ্রহত শেষ শ্রদ্ধা নিবেদন করে নবগ্রহত আজি শেষকৃত সম্পন্ন করা হব ইয়ার সহ বাতর বিদায় লো নমস্কার।